हेलो व्यूअर्स सबा के स्वागत सुपर ब्लॉग्सर नतून एक भिडियोते आसि रिफत भाईर कम्पिटार दोकने तो ये आज के देखो सकल प्रकार सीसीटीवी तो रिफत भाईर नम्बर भिडियो स्क्रिने देवा थकबे रिफत भाईर दोकान ठिकाना डेस्क्रिप्शन बक्से देवा थकबे तो अपना जरा इटार सम्पर्के जानते चान अपनारा दसटा थ सकाल नयटा थे रात दसटार भरे जो समय रिफत भाईर का फोन कर विस्तारित क्योंकि जेने तो चलो शुरू करा जा आज के भिडियो এখন আমরা বিভিন্ন মডেলের বিভিন্ন দামের সিসিটিভি সম্পর্কে রিফাত ভাই থেকে আমরা বিস্তারিত জানবো ওগুলোর মান দাম কোয়ালিটি কেমন এগুলো কোম্পানি এগুলো ইত্যাদি তো ভাইয়া আমাদেরকে সিসিটিভির ক্ষেত্রে দুটো জিন সেক্টর হয় একটা হচ্ছে আইপি ক্যামেরা এটা হচ্ছে জেনারেল ক্যামেরা সিম্পল ইজি সেটআপ তবে এটার একটু প্রবলেম হচ্ছে যে এটা রেকর্ডটা বেশি দিন থাকে না খুব বেশি দিন এটা হচ্ছে যে মনে করেন যে জাস্ট তিন দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ দশ দিন বেশি হলে মেমোরি কার্ডে পনেরো দিন হায়েস্ট এর চেয়ে বেশি আসলে রেকর্ড হয় না রেকর্ড করা যায় না আর এখানের ক্ষেত্রে ডিভিআরের ক্ষেত্রে রেকর্ডটা অনেক বেশি হয় অনেক বেশি রেকর্ড মানে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ইচ্ছে করলে যত ইচ্ছা তত রেকর্ড করা যায় এই যে একটা বিগিনার সুবিধা আর পার্মানেন্ট সলিউশন হচ্ছে যে পার্মানেন্ট যদি সিসি ক্যামেরার ক্ষেত্রে পার্মানেন্ট করতে চাই তাহলে অবশ্যই ডিভিআর ক্যামেরা ডিভিআর ক্যামেরা নিতে হবে আচ্ছা ডিভিআর ক্যামেরা এগুলো প্রাইস আসলে যদি ক্যামেরা ওয়াইজ হচ্ছে ষোলোশো টাকা ক্যামেরা এটা এটা আমাদেরকে একটু দেখান এটা হচ্ছে খুলে দেখাবো এটা হচ্ছে যে ডিভিআর ক্যামেরা এটা হচ্ছে ডোম ক্যামেরা এটাকে বলে ডোম এই ক্যামেরাটা খুবই বেশি চলে বর্তমান মার্কেটে ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে দাহুয়া ব্র্যান্ড এটা ক্যামেরাটা এগুলো চলে খুব বেশি প্রচুর চলে এই ক্যামেরাগুলো আসলে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আসলে ক্যামেরার প্রাইসটা ষোলোশো টাকা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে টোটাল সেটআপটা এখানে সেটআপ প্রয়োজন এখানে একটা ক্যামেরা লাগবে সেটআপ সম্পর্কে আমরা পরে বিস্তারিত জেনে নিব তবে এখন এটা হচ্ছে যে ডোম ক্যামেরা এটা হচ্ছে বুলেট ক্যামেরা এটা দাহুয়া ক্যামেরা বুলেট ক্যামেরা এটা হচ্ছে হিকভিশনের বুলেট ক্যামেরা এটা হিকভিশনের ডোম ক্যামেরা এইগুলো ব্র্যান্ড আলাদা আছে হিকভিশন আর দাহুয়াই বেশি চলে বর্তমানে এটা হচ্ছে দাহুয়ার ডিভিআর এগুলো হচ্ছে ফোর পোর্ট এইট পোর্ট সিক্সটিন পোর্ট বত্রিশ পোর্ট এরকম ডিভিআর ক্যাম হয় মানে ফোর পোর্ট মানে চারটা ক্যামেরাই লাগাতে পারবে আচ্ছা ক্যামেরা এটার জন্য তো কম্পিউটার থাকা লাগবে না কম্পিউটার লাগবে না এখন ডিভিআর মেশিন থাকলে আর কোনো কম্পিউটারের প্রয়োজন নেই এই মেশিনের ভিতরে হার্ড ডিস্ক থাকবে এই মেশিন থাকলেই এনাফ এখানে ফোর পোর্ট ফোর পোর্টের ক্যামেরা ডিভিআর থাকে এইট পোর্টের থাকে বত্রিশ ষোলো পোর্ট বত্রিশ পোর্টের থাকে ডিভিআর তো এই ডিভিআর লাগে ক্যামেরা লাগে মনিটর লাগে একটা হার্ড ডিস্ক লাগে ভিতরে সিসিটিভির জন্য তারপর ক্যামেরা লাগে ক্যাবল লাগে অ্যাডাপ্টার থাকে অ্যাডাপ্টার লাগে এরকম অ্যাডাপ্টার লাগে দেন এইগুলো কমপ্লিট বিটি বেলুন লাগে তার লাগে আচ্ছা রিভত ভাইয়া আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে ধরুন আমার একটা দোকান আছে ছোট দোকান ঠিক আছে আমার দোকানে আমি তিনটা ক্যামেরা লাগাবো ঠিক আছে তিনটা ক্যামেরা লাগাবো তাহলে আমার এই সব কিছু সেট আপ মিলিয়ে আমার আমি কত সবচেয়ে কমে কত টাকায় তিনটা ক্যামেরা মনিটর সহ যদি একটা ক্যামেরা যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার চোদ্দো হাজার টাকা পড়বে দুটো ক্যামেরার ক্ষেত্রে ষোলো হাজার টাকা তিনটা ক্যামেরার ক্ষেত্রে আঠেরো হাজার টাকা চারটা ক্যামেরা ক্যামেরার দাম দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে লাগবে আচ্ছা আচ্ছা তাহলে চোদ্দো ক্যামেরা প্লাস অ্যাডাপ্টার ক্যাবল এগুলোর দাম পার আর সার্ভিসেস প্লাস করে দিলে যখন তিনটা ক্যামেরার জন্য সব কিছু মিলে বাইশ হাজার টাকার মতো বাইশ হাজার টাকা চারটা ক্যামেরা সরি চারটা ক্যামেরা চারটা ক্যামেরা টোটাল বাইশ হাজার টাকা সার্ভিসেস সহ মনিটর সহ হ্যাঁ লাগাই দেওয়া মনিটর সহ সার্ভিসেস সহ সব কিছু কমপ্লিট বন্ধুরা আপনারা জানলেন যে চারটা ক্যামেরা মনিটর সহ একদম টোটাল কমপ্লিট আপনার দোকানে গিয়ে ইনস্টল করা পর্যন্ত একদম রান করে দিয়ে আসা পর্যন্ত টোটাল মিলিয়ে টাকা আসবে বাইশ হাজার টাকা আচ্ছা তিনটা ক্যামেরা হলে বিশ হাজার টাকা তিনটা ক্যামেরা হলে বিশ হাজার টাকা আর এর বাইরেও আপনারা দেখছেন রিফাত ভাইয়ের কাছে কিন্তু সবগুলো ক্যামেরা তারপরে সব ক্যামেরার সিজিকি টিভির যত যা জিনিস আছে সব কিছু কিন্তু এখানে আছে আপনারা চাইলে এগুলো কারো যদি আপনাদের আপনার এই মুহূর্তে মনে করেন আপনার দোকানে তিনটা ক্যামেরা আছে বাট একটা ক্যামেরা যে কোনো কারণে ভেঙে গেল কাজ করছে না আপনি আপনারা চাইলে এখান থেকে খুচরোও কিন্তু ক্যামেরাগুলো যে কোনো জিনিস এখান থেকে ক্রয় করে নিতে পারেন তো বন্ধুরা আমরা তাহলে
আজকে বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন আসবো রিফাত ভাইয়ের কাছে আপডেট জানার জন্য। থ্যাংক ইউ।